জাদাবি দাদা টুক টুক করে বার হয়ে গেলেন 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 আমাকে দিয়ে দাও হাজাতে আবুল বাবা দাড়ি জানিয়ে দিলেন আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা তোমায় বিক্রি করব না ওই গাছটা তোমায় দেব না হাজাতে আবি দাদা জানিয়ে দিলেন ওই গাছটা যদি আমাকে দিয়ে দাও গোটা বাগান তোমায় দিয়ে দেবো হাজাতে আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটাকে কিনে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিলেন আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দে আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন আমি আবি দাদা আল্লাহ পাকে জান্নাত দে ওই খাজুরের গাছটা কি পাবো হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা আবি দাদা কিসের বিনিময়ে কিনলে বাবা কিসের বিনিময়ে নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয় আর একটা খাজুর গাছ নয় আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ কামিন ইসকি রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ ও বাবা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগানার বাগান খাজুরে বাগানার বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান তুমি একটা গাছ কিনেছ 600টা গাছের বিনিময়ে আবি দাদা তোমার এই বাগানটা হলো মদিনা শরীফের নাম করা খাজুরের বাগান তুমি একটা গাছ কিনেছ 600টা গাছের বিনিময়ে কিতাব এসেছে ওই বাগানটা দিয়ে ওই বাগানের বাইরে দাঁড়িয়ে ভেতরও ঢোকেন নে কেন কেন এই বাগান আর আমান না বাগানের বাইরে দাঁড়িয়ে ওনার আহলিয়াকে স্ত্রীকে ডাকছে ইয়া উম্মে আবি দাহদা ইয়া উম্মে আবি দাহদা হে আবি দাহদার মা বাইরে চলে আস এই খাজুরের বাগান আর আমাদের নয় বিক্রি হয়ে গেছে বিবি জিজ্ঞাসা করছে কিসের বিনিময় বিক্রি করলেন হুজুর জবাব দিচ্ছেন জান্নাতের একটা খাজুর গাছের বিনিময় বিক্রি করেছে স্ত্রী জবাব দিচ্ছেন আল্লাহু আকবার কত সুন্দর সওদা করেছেন দুনিয়ায় বাগান দিয়েছেন জান্নাতের গাছের বিনিময় বলুন না সুবহানাল্লাহ ওনার আউলাদরা যখন বাগান থেকে বার হচ্ছেন অনেক আউলাদের মুখে খাজুর ছিল হুজুর এই ছেলের মুখ থেকে খাজুর বার করে বাগানে ছড়ে দিচ্ছেন এই খাজুর আর আমাদের নাই বাগান বিক্রি হয়ে গেছে আল্লাহ জান্নাতের খাজুর গাছের বিনিময়ে দুনিয়ায় বাগান বিক্রি করে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবাদের সাহাবাদের কি ঈমান একটাই চিন্তা আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন লান তামারুল বিররু হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ তোমাদের সব থেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো
তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত মোমেন আল্লাহওয়ালা প্রমাণিত হতে পারবে না যতক্ষণ প্রিয় মাল সম্পদ আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত মোমেন হবে। সাহাবাদের লক্ষ্য ছিল ওটা, মাল যাচ্ছে যাক আল্লাহ আল্লাহর রাসূল যেন খুশি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক জীবনের শেষ যুদ্ধ নবম হিজরিতে রাসূলুল্লাহ যাবেন তাবুক, সব সাহাবারা যে যা পারছেন নবীর কদমে দিচ্ছেন। নবীর একটা গরিব সাহাবী ছিলেন, কাঠের কাজ করতেন, কাঠ দুশা জব এনে নবীকে দিয়েছেন, হুজুর আমি গরিব কাঠের কাজ করি। আল্লাহর নবী খুশি মনে ওই মালটা নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল নবী ওইখানটাকে নিজে হাতে করে মালটা ছড়িয়ে দিলেন, দিয়ে বললেন যাও যাও সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে মসজিদটা আল্লাহ করিয়েছেন, কে 10,000 দিয়েছে, কে আবার 200 টাকা দিয়েছে, কে 20,000 দিয়েছে, কে আবার 500 টাকা দিয়েছে, ঠিক না ভুল বলছি, কে 50 বস্তা সিমেন্ট দিয়েছে, কে আবার 1 বস্তা দিয়েছে। এই সব মাল একসাথে মিশে আল্লাহ মসজিদ তৈরি করিয়েছেন, মানে সব মালের সাথে গরিবের মালটাও মিলে গিয়ে সব মালের সাথে আল্লাহ গরিবটাকেও হকদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জন্য অল্প থাকলো এই সমস্ত জায়গায় কিছু কিছু হলো দিতে হবে, এটা হলো সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে কায়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে, সওয়াব মিস নাই, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর রাসূল বলেছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, ইজা যখন মাতাল ইনসান কোন মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালু, তার প্রত্যেকটা আমল ইনকাতা হয়ে যাবে। আর আমার নাম ইন্তেকাল হয়ে যাব, কথা বলে না রোজা রাখতে পারবো, রোজা সব ইনকাতা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল তার জারি থাকবে, জারি থাকবে। মানুষ মারা গেলে প্রত্যেকটা আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন তিনটে। আর এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বরটা হলো সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা কল পানির কল উজুখানা রাস্তা গরিবের মেয়ের বিয়ে দেওয়া অসহায়কে বস্ত্র তুলে দেওয়া অসহায়ের মুখে অন্ন পৌঁছে দেওয়া, এগুলো হলো সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে শুয়ে কায়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। জোরে বলো, জোরে বলো। তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যায় দেখছিলাম কায়ামত আল্লাহ পাক যখন বিচার নেবেন কিছু বান্দাবান্দি দেখবে সবের পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা বান্দি জিজ্ঞাসা করবেন আল্লাহ দুনিয়ায় এত নেক আমল করিনি, আল্লাহ দুনিয়ায় এত ভালো আমল করি না, আজকে সওয়াবের পাল্লাতে ভারী হলো কি করে। আল্লাহ পাক কিয়ামতে বলে এই আমার বান্দা বান্দি তোমরা দুনিয়ায় সাদকায়ে জারিয়া করেছিলে, যে সওয়াব গুনি আমি আল্লাহ পানিতে ভাসিয়ে দিইনি, হাওয়ায় ভাসিয়ে দিইনি, সমুদ্রে ভাসিয়ে দিইনি, জঙ্গলে ছড়িয়ে দিই আমি আল্লাহ, তোমাদের নামায় আমালে মিলিয়ে মিলিয়ে তোমাদের সওয়াবের পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু নম্বর নম্বর আও ইলমুন ইনতাফিউ বিহি, নেক ইলম নেক নেক ইলম জ্ঞান জ্ঞান। একজন আলেম 50 জনকে শিক্ষা দিয়েছে, একজন আলেম 50 জনকে শিখিয়েছে, 50 জন আরো 500 জনকে শিখিয়েছে। এই যে এলেম শেখাবার ধারা কায়ামত পর্যন্ত, এই যে প্রথমের লোকটা 50 জনকে শিখিয়েছিলেন যতদূরই যাক প্রত্যেকের সওয়াব থেকে আল্লাহ ওনাদের কোনো কম হবে না, কিন্তু সাদকায়ে জারিয়া হিসাবে এই প্রথম ব্যক্তির কাছে আল্লাহ সওয়াবটা পৌঁছে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আউওয়ালাদুন সালিহু ইয়াদউ লাকুম, নেক আওলাদ আওলাদ নেক ছেলে ছেলে আমাদের আমাদের রন্ধনগাছা, এই যে নতুন মসজিদ এখানে চাঁদা তোলা হচ্ছে, এক ভাই দাঁড়িয়ে বলো হুজুর আমি 10,000 দেবো আমার আব্বার নামে, মায়ের নামে, দাদুর নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে। এই যে নেক ছেলে মুরব্বীদের নামে দিল, মুরব্বীদের কবর আল্লাহ মিলাবে। এই যে নেক আওলাদ, এই যে মাইয়্যেদের জন্য দোয়া, বাপ মার জন্য দোয়া, এটাও সাদকায়ে জারিয়া, এটাও আল্লাহ ওই মুর্তাদে করে মিলাবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের চিন্তাই ছিল আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি। তাবুকের যুদ্ধ নবী গেলেন, যত যুদ্ধ নবী করেছেন সব থেকে বেশি সাহাবা নবী তাবুকে নিয়ে গিয়েছিলেন, 30,000, এত সাহাবা নবী কোনো যুদ্ধে নিয়ে যায়নি।
জীবনে আমাদের নবী যত যুদ্ধই গেলেন, সব থেকে বেশি সাহাবা রাসূল তাবুক নবম হিজরি। প্রথম যুদ্ধ হলো বদর, 313 জন সাহাবা, আর নবী পাকের জীবনের শেষ হলো তাবুক, কত? 30,000। আল্লাহর রাসূল 30,000 সাহাবা কেলে তাবুকে গেল। কিতাবে এসেছে সাহাবাদের এত পানির কষ্ট, একটু চেপে চেপে পিছনে জায়গা কোনো ফাঁকা থাকলে কিছু ভাই এসে বসতে পারবে, সামনে জায়গা থাকলে চেপে চেপে আসে সাহাবারা। আবার এত পানির কষ্ট ছিল, কিতাব এসেছে ওই উঁটকে জবাই করে দিত, উঁট উঁট উঁটের শরীরের মধ্যে আল্লাহ ভেতরে এমন একটা জায়গা রেখেছেন যেখানে পানি উঁট জড়ো করে রাখতে পারে। উঠকে বলা হয় সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। উঠকে বলে বলে সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ। একটা উট একবার পানি পান করলে আল্লাহ পাক এমন শরীরের অবস্থা তৈরি করেছেন, 15-20 দিন 1 মাস পর্যন্ত না পান করলেও চলবে, চলবে। জোরে বলে, তার মানে পানি ঠিক ভেতরে আছে, ওইখান থেকে বার করে পান করে। সুবহানাল্লাহ, মানে উটের ভেতরে আল্লাহ একটা পানি ট্যাঙ্ক করে দিয়েছে, ওইখানটায় পানিটা জড়ো হয় উটের পেটের ভিতরে। আমাদের যেমন ছাতে ট্যাঙ্ক হয় না, 500 লিটার, 1,000 লিটার, 250 লিটার, উটের পেটের ভিতরে আল্লাহ ট্যাঙ্ক করে রেখেছে, ওইখানটায় পানি একবার পান করে জমা করে নেয়, ওইখান থেকে উটের পানি বার হয়, উট ঠিক আবার নিজের শরীরে যতটা লাগে পান করতে পারে। আল্লাহ এই ক্ষমতাটা উটকে দিয়েছে, কারণ মরুভূমিতে থাকে তো, সচরাচর মরুভূমিতে পানি পাওয়া যায়। কিতাবে এসেছে তাবুকে এত সাহাবাদের পানির কষ্ট হয়ে গেছিল, উঁটকে জবাই করে রান্না করে খেয়েছে, আর ওই উঁটের ওইখান থেকে পানি বার করে সাহাবারা পান করতেন। এতটা সাহাবাদের কষ্ট আল্লাহর এই দিনকে জিন্দা করার জন্য। জোরে বলবেন না, বলবেন না। কিতাবে এসেছে বাইহাকি শরীফের হাদিস, একটা ছোট্ট পাড়া কুয়া, তলায় সামান্য পানি, সাহাবারা কোনো ক্রমে পানি তুলে পাত্র দিয়ে নবী পাককে দিল। নবী পাক উযু করলেন, কল্লি করলেন, অবশিষ্ট পানিটা নবী ওই কুয়ার মধ্যে ঢেলে বরকতে দোয়া করে দিলেন। আল্লাহ পাকের হুকুম, কুয়ার মুখ পর্যন্ত আল্লাহ পানি করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ, জলে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাবুকে জমিনে চলে গেলেন, সূর্যের আলো, দুটো আলো মিশে আজকে আলো এত বেশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী মদিনা শরীফে ডাক দিলেন, বাবা কে যাবে আমার সাথে তাবুকে? বলো যে আমার সাথে তাবুকে যাবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি সব মাফ করে দেবে। সাহাবাদের একটা ঢল নেমেছে, ঢল 30,000 সাহাবা গেছে, সাহাবাদের একটা ঢল নেমেছে। আহা আহা, নবীর কাছে একটা চিঠি পৌঁছে গেল, চিঠি, আল্লাহ নবীর দরবারে একটা চিঠি। আমার রাসূল চিঠিটা পড়ছে না, ঝরঝর করে কাঁদছে। আহা, আল্লাহর নবী ওই চিঠি পড়ছেন আর কাঁদছে। নবী পাকের সাথে সাহাবারা, হুজুর কেন কাঁদেন আপনি? আল্লাহর নবী চিঠিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। একটু পরে শোনা, একটু চিঠিটা পরে, হযরত আবু বকর সিদ্দিক চিঠি পড়া শুরু করে দিলেন। ও যুবক,
চিঠির মধ্যে আল্লাহ রাসূল সাহাবী হযরত মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লিখতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুসসাগিটা ক্ষমা করুন হুজুর আমি প্যারালাইসিস হয়ে গিয়েছি হুজুর আমি হাঁটতে পারি না হুজুর আমি চলতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি ডাক দিয়ে দিয়েছেন হুজুর আপনি হুকুম দিয়ে দিয়েছেন তবুকে জমিনে যে যাবে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আমি তো প্যারালাইসিস আমি হাঁটতে পারি না যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি হুকুম করে দেন আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সামনে আল্লাহ দ্বীনের জন্য ঘিসিয়ে ঘিসিয়ে হাত দিয়ে টেনে টেনে আল্লাহ দ্বীনের জন্য পিছনে পিছনে যাব জোরে বলুন সুবহান একটু জোরে বলুন সুবহান হুজুর আপনি বলেছেন যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর দ্বীনের জন্য জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আপনি এত আশা করে বলেছেন আমি তো প্যারালাইসিস হুজুর আমি হাঁটতে পারি না হুজুর হুজুর আমি চলতে পারি না যদি আপনি হুকুম দেন এই প্যারালাইসিস অবস্থা তো বুক দিয়ে টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে আপনার পিছনে পিছনে আমিও জমিনে ঘিসিয়ে ঘিসিয়ে আমিও জিহাদে যাব হুজুর বলুন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ কি ঈমান সাহাবা সাহাবা পায়ে চলতে পারিনি যে কি হয়েছে বুক তো দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে পৌঁছাবো সুবহানাল্লাহ বলবেন না ইসলাম অত সহজ আমাদের কাছে আসে না আমার নবী সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে কি ঈমান ভেবে দেখেন একবার হাঁটতে পারি না বলতে না রাস্তা জমিন দিয়ে ঘিসিয়ে ঘিসিয়ে যাব বলেন কি ঈমান ঈমান চোখে দেখতে পাচ্ছি মসজিদে নামাজ চলছে তারপরও মনটা চাইছে না নামাজটা গিয়ে পড়ি বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি বলে ইমামের তিলাওয়াত কানে ভেসে ভেসে আছে মধুর কোরআন শরীফের তিলাওয়াত মনটা নরমও হলো না একটু তাড়াহুড়ো করে উজুরা করে পিছনে গিয়ে আল্লাহু একবার বলে দাঁড়ায় সেই ভালোবাসা আমাদের মধ্যে নাই চোখে দেখো নামাজ পড়তে চাই না সাহাবারা নামাজ পড়তে দাঁড়ালে কাফেররা সাহাবাদের মারবে ভয় করে নে মার খাবো তাও ঠিক আছে ইবাদত ছাড়বো না বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইমান এনেছে ইমান হযরত আম্মার ইবনে ইয়াসির হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে ওনার শরীরের লোহা গরম করে লোহা শরীরের মধ্যে দিয়েছিল সব গোস্তগুলো গরমে গলে গলে পানি হয়ে গিয়েছিল আহা নবী পাক পাশ থেকেই যাচ্ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়িয়ে আমাদের নবী দোয়া করেছিলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামুন আলা আম্মার ওয়া কামা কুনতি আলা ইব্রাহিম এই আগুন তুমি আমার আম্মারের জন্য শীতল হয়ে যাও যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য হয়েছিলে জোরে বলুন না সুবহানাল্লাহ আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার ইসলামটা প্রকাশ হয়ে গেছে হুজুরকে একটা জায়গায় বেঁধে কাফেররা মারছে দিয়েছিল কি পরীক্ষায় পড়ে গেলাম আল্লাহ উনিও মুসলমান আমিও মুসলমান উনিও নবীর গোলাম আমিও নবীর গোলাম আল্লাহ কি পরীক্ষা একবার মনে হচ্ছে মারবো আর আমার হচ্ছে না নামের আমাইয়ে আমিও যে মুসলমান ওরা প্রকাশ করে দিই টুকটুক করে চাবুকটা নিয়ে আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়েছেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই বেলাল তুমি আমাকে দু চার গা মারো এরা যদি বুঝতে পারে তুমিও মুসলমান তোমাকেও কিন্তু আমার মতন মারবে
তুমি আমাকে দু চার গাড় মারো, মারো, আমার কোনো কষ্ট কষ্ট। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ভালোবাসায় গবারা হলো, চাবুকটা হাত থেকে ফেলে দিয়ে উনিও বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? গেল না। এই বেদিন কাফের দলে না না না, আম্মার ইবনে ইয়াসির একান, আমি বিলাল ইবনে রাবাহ, আমিও তোদের সামনে সাক্ষী দিচ্ছি আমিও মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মার খাবো, আল্লাহর দিন ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবাদের জীবনে পড়লে বুক ফেটে যায় যে কি জীবন আমাদের, আর তোমাদের কি জীবন, আমাদের কি জীবন, তোমাদের কি জীবন। আপনাদের মসজিদের দান বক্স আছে? দান বক্স আছে? শুধু আপনার মসজিদ আর সব মসজিদেই আছে? কথা বলেন, শুধু আপনাদের না, একশোটার মধ্যে কম বেশি 95টা মসজিদ বলে ভুল হবে না, ওটা থাকে, ওটা কোনো মসজিদের গেটের বাইরে থাকে, কোনো মসজিদের বাউন্ডারি পাঁচিলে, কথা ঠিক না ভুল বলছি? কমিটিকে জিজ্ঞাসা করবে, এক মাস দু মাস দেড় মাস আড়াই মাস তিন মাস পরে যখন বাক্সটা খোলে, দু পাঁচটা সাতটা ওর মধ্যে থেকে ছিনা ছিনা নোট বার হয়, কথা বলে না? আবার এই সারা রাত জেগে দিনের লজ্জা হয় না, আর আল্লাহ পাকে কালকে যে রহমত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন, অনেক দিন পরে গতকাল রাতে আল্লাহর রহমতের পানি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ফজর পর্যন্ত আসমান চমকেছে, মাঝে মাঝে এমন একটা আওয়াজ হচ্ছে, ঘুম ভেঙে গিয়ে মানুষ উড়ে পড়ে, আমি তো শুয়েছিলাম ওই দিগরা দিগরা আমার মুজাফফর ভাইয়ের বাড়িতে, এই জানালার কাছে আমি শুয়েছি, জানালা খোলা, ওই যে আসমান ডাইরে গেল, আমি তো কয়েকবার ঘুম থেকে উঠে পড়েছি, সারা ঝমঝম করে মানে আমার ভাইয়েরা বাপজনেরা ছেলেরা যুবকেরা বলে, ওই মসজিদের দান বক্স যখন দু তিন মাস পরে খোলে, দু পাঁচটা সাতটা ছেঁড়া ছেঁড়া নোট বার হয়, কে দিল জেনে জেনে বলে না, আমাদের মধ্যে কেউ দিয়েছে বলে না, আমাদের ভালোবাসাটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য কতটা, মসজিদের বাক্স ছেঁড়া নোট পড়ছে বলে আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত কতটা, যে আমরা এখনো মসজিদের বাক্সয় ছিড়া নোটটা দিই, এটা সমাজের মুসাফিরটাও নাই না। কামদেবপুর বাজারে গিয়ে একটা মুসাফিরকে একটা ছিড়া নোট দেবে, চাচা চাচা এই ছিড়াটা দিল, আর নেই রে তাহলে রেখে দাও, চাচা দিলে দাও, না দিলে না দাও, ছিড়া দিও নি ভালো পারা দাও, শুক্রবারে মসজিদে দেবো বলে বলেন আমাদের ইমান কি তৈরি হয়েছে, পাঁচটা নোটের মধ্যে মিথ্যা কথা বলি না, নতুন নতুন নোট, চকচকে নোট, যদি পাঁচটা নোট থাকে একটা নোট চকচকে হলে অনেক ভাই এমন আছে ওটা রেখে দেয় বাড়িতে, এসে বাচ্চাটাকে ডেকে নিজের ছেলেটাকে আদর করে চুমা দিয়ে ওই চকচকে নোটটা, আব্বা তুমি রেখে দাও আব্বা, চকচকে নোটটা ছেলের হাতে দেয়, চকচকে নোটটা মেয়ের হাতে দেয়, আর কাটা নোটটা মসজিদে দেয়। বলুন না ওযুবিল্লাহ, কি ঈমান আমাদের থাকে। আল্লাহর নবী জানার হাতে চিঠি লিখে কাফেরদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছিল, পারস্যই পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দিয়ে,
যে ওমর ফারুক ওনার সামনে বলেছে মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুজাফা ওনার মাথাতে সম্মান করে একটা চুমু দিয়া সূচনাটা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে পাঠালেন পারস্যই, পারস্য সম্রাট বলেছিল শুনেছি মুসলমানদের ইমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলবেন না, শুনেছি মুসলমানদের ইমানটা মজবুত, যদি ওদের পাও মেরো না জিন্দা আনবে দেখবো ইমান কেমন মজবুত। আমরাও কিন্তু মুসলমান, আমাদেরটা মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে দিয়ে আর তিনটে গরম কচুরি খাইয়ে কাঁধে একটু হাত দিয়ে যদি আদর করে বলেছেন ওই ওই এটা আমার হয়ে ওকে দুটো মিথ্যা কথা বলে দে না, দুটো চারটে বলে দিচ্ছি কথা বলে না। আমাদের জবানকে আমরা তো সস্তা বানিয়ে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ, বলেন কথা ঠিক না ভুল বলছি, বলেন মিথ্যা বলতে জবান কাঁপে না আমাদের, মিথ্যা বলতে অন্তর কাঁপে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সূরা আল ইমরান লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহর লানাত। বলুন নাউজুবিল্লাহ, যদি বললেন না নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বন্দী করেছেন পারস্য সম্রাট, বলছেন আব্দুল্লাহ তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো, শর্ত হলো একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। বলুন সুবহানাল্লাহ। বাদশাহ অনেকক্ষণ পরে বলে আব্দুল্লাহ এই যে পারস্য সাম্রাজ্য দেখতে পাও, আমি বাদশাহ, আমি আর একা না তোমাকে বাদশাহ করে দিলাম, আর আর আমার যে টাকা পয়সা সম্পদ যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন এই খ্রিস্টানদের বাদশাহ গোটা আরবও যদি আমার নামে লিখে দেন এক লম্হা একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। জোরে বলে, জোরে বলে, জোরে বলা যাবে না, বলা যাবে হুজুরের হাতে শিকল বাঁধা কোনো ইসলাম খানা চেনে দাও, কলেমা খানা চেনে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। হুজুরের সামনে আল্লাহ নবীর দুদু সাহাবাকে নিয়ে এসে গরম তেলের মধ্যে ছেনে দিল। আল্লাহ নবীর দুদুন সাহাবা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনে টেনে নিয়ে চলে যায়। হুজুরকে ভয় কামাতে পারলো না, হুজুরকে দমাতে পারলো না। আল্লাহ রাসূল সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ধান করে কানে তারা মনে করলো হয়তো ভয়কে গিয়েছে, ইসলাম গানা ছেড়ে দেবে। বাদশার কাছে নিয়ে গেল, বাদশার সামনে নিয়ে গেল। তুমি কি ইসলাম গানা ছেড়ে দেবে? তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয়কে গেলে? তুমি কি ইসলাম গানা ছেড়ে দেবে? ও যুবক আমার মুরব্বী বাপ দাদারা মায়েরা বোনেরা মঙ্গিনারা মানাটা কাকে বলে? আল্লাহ রসুলকে কারা মেনেছেন? আল্লাহ আল্লাহ রসুলকে কারা ভালোবেসেছেন? ও যুবক আল্লাহ রসুল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে খেদে খেদে জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। এ মক্কা বেদি বেঈমানে দনেরা এ পারস্যর কাফেরা আমি আব্দুল্লাহ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিতেন আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ আল্লাহকে খুশি করার জন্য বিলীন করে দিতাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে ইমানের কলেমা মুস্ত না। জনে মনন সুবহান, আর একটু জনে মনন সুবহান।
আমার একটা জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ইসলামের কলেমা মুস্ত। জোরে বলে, জোরে বলে। খ্রিস্টানদের বাদশা বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলো সুবহানাল্লাহ। ওই যে বলেছিল শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আর পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেব। তবে শর্ত একটা, আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে চুমা খেতে হবে। আমি চুমা খেতে পারি, আমারও শর্ত একটা, কি? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরেকে জোরে বলা গেল না, গেল না? না না, আমাকে একা না, সবাইকেই ছাড়তে হবে। বাদশা রাজি হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু বাদশার মাথায় একটা চুমু খেলেন। 19 হিজরি মদিনা শরীফে ফিরে এলেন, এলে ফারুক আজমকে শোনালেন। উমারে ফারুক বললেন রাদিয়াল্লাহু আনহু, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনা শুধুটা আমি উমার আমি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ, কি ঈমান সাহাবাদের! চোখে দেখছি নামাজ চলছে, মন টানছে না। আল্লাহর রাসূল বলেছেন আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি কমজোর, সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? যার দিনের খুঁটি যাই কমজোর, যার নামাজ নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতু সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতের নাম হচ্ছে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ। বলুন না সুবহানাল্লাহ। আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই দেখবেন, আলহামদুলিল্লাহ কোরআন শরীফে আলহামদুলিল্লাহ, দেখবেন আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে একটু একটু গেঞ্জি পরে মসজিদে যায়। মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। যেই ভাইগুলি এইটুকু গেঞ্জি পরে যায়, আমি তাদের ভালোবাসা নিয়েই বলছি, দেখবেন এইটুখানি গেঞ্জি, ওই ভাইটা যখন রুকুতে যায় রুকু, দেখবেন গেঞ্জির নিচটা চাপে পড়ে পিঠের কাছে উঠে যায়। আপনি মিলিয়ে নেবেন, আপনার মিলিয়ে নেবেন, দেখবেন সত্য না মিথ্যা বলছি। আর আর যে ট্রাউজার বা প্যান্ট বা ট্যাকসুট সেটা পরনে আছে, ওটার কোমরে থাকে না, ওটা চাপে চিতরে নেমে যায় নিচে, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউজুবিল্লাহ। কাপড়বিহীন অবস্থায় পিছনের পুরো অবস্থাটা দেখা যাচ্ছে। বলেন ঠিক, বলেন ঠিক, ওনার ফরজটা তরফ হয়ে গেল, নামাজ শেষ ওনার, ওনার নামাজ নামাজ শেষ শেষ, ওনাকে আবার নামাজ উযু করে আবার ওই নামাজটা পড়তে হবে, নামাজ শেষ নামাজ শেষ। বলেন আপনি পারলেন, পারলেন এইভাবে কি নামাজ পড়তে? নামাজ সফরে আছেন, রাস্তায় আছেন, গাড়িতে আছেন, মুসাফির হালাত অনেক কিছুই ছাড়, মুসাফিরের জন্য জুম্মাটা জরুরি নয়। মুসাফির যদি মনে করে জুম্মা পড়তে গেলে আমার একটু কষ্ট, অনেক দূরে যেতে হবে, মুসাফির জুম্মা না পড়ে যোহরের নামাজ পড়বে। মুসাফিরের জন্য মুসাফির যদি মনে করে রোজা আমার বড্ড কষ্ট হচ্ছে, যদি ছেড়ে দেয় পরও রাখতে পারবে, কিন্তু সেই সফরের কষ্ট আমাদের আর হয় না। ফ্লাইটে সফর কিসে রোজা ছাড়ছে, এসি এসিতেই কেটে গেল, কথা বলে না? কষ্ট তো সাহাবাদের ছিল, হেঁটে হেঁটে সফর করেছে, কষ্ট তো আল্লাহওয়ালাদের ছিল, দিনের খেদমতের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে হেঁটে চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, ওই রকম গেঞ্জি পরে মসজিদে যাবেন না, একটু ভুল হয়ে যায় আমাদের। ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি জামা কাপড় হলো, আর মসজিদে ইবাদতের জন্য ওইটুখানি ছেঁড়া গেঞ্জি জুটলো, এটা ঠিক না। আপনি
জমিতে আছে, জমিতে চাষ করছেন, সময় হয়ে গেল উযু করে মাঠে নামাজ পড়বেন, ওটা ভিন্ন জিনিস। কথা ঠিক না ভুল বলছি? আপনি রিক্সা চালাচ্ছেন, আহা গরিব মানুষ, সময় হয়ে গেল রিক্সাটা রাস্তা সাইডে দান করে পজিশন মতন জায়গায় উযু করে নামাজ পড়ে, ভিন্ন জিনিস। কিন্তু শখে করে উনি যাচ্ছেন এইটুখানে গেছেন। আল্লাহ আমাদেরগুলো বুঝা তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহ একটা সুন্দর করে গোল জামা তৈরি করবে, একটা একটা গোল জামা করবেন, কলার করবেন, কলার ছাড়া ঘুনটি করবেন, নেট করবেন, গোল জামা, হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফু সাদ, নিসফু সাদ একটা গোল জামা করবেন। আল্লাহ পাক সকল পাক তৌফিক দান করুন, আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটা করে গোল জামা করে বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ। জুম্মা নামাজে যান, ওয়াক্তে নামাজে যান, জলসা মাহফিলে বসেন, আল্লাহ ওয়ালাতে দরবারে যান, ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান, কলার করবেন না। তা বলে আমি এটা বলি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ, ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবিতে নামাজ নামাজ হবে, তবে তবে মানি আমরা আমরা একটা গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। আবার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ভাই কোথা থেকে ইউটিউবে সব ভিডিও দেখেছে, খালি ইমাম সালাম ফিরালে হয় ওরা থেকে উঠে চলে যায়, দোয়া করে না, করছে না। কি খবর? না দোয়ার কোনো দলিল নেই, ওরা বেদাত। নাউজুবিল্লাহ বলে দোয়াটা গুরুত্বহীন করে দিচ্ছে। আল্লাহর রাসূল বলেছেন আদ-দোয়া মুখল ইবাদাত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা ফি দোয়া, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাওকে বদলে দেন। অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান হয়ে যাবে, একটু ফাঁকা জায়গা পূরণ করে, কিছু ভাই বুঝতে পারছে না, একটু বসার জায়গা করে দেয়, একটু আগিয়ে আসে, আল্লাহ নবী নবী মদিনা শরীফ মসজিদে গামামা জুমার খুতবা দেন, ইখতুবু ফি ইয়াউমিল জুমআ, জুমার খুতবা দেন, ক্বামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মালু ওয়াজিআ লিয়া, হুজুর আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কেন? পানি হচ্ছে না, মদিনা শরীফে খরা হয়ে গেছিল, ওয়াজিআ লিয়া হুজুর, আর আমাদের পরিবারবর্গ ক্ষুধার্ত হয়ে গেছে, ফাদউল্লাহ লানা, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন না। হাদিস শরীফে এসেছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করছে, সালামের পরে এমনকি নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী দুহাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, হে রব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিক কাফেরদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। নবী সালাম ফিরিয়ে নামাজের সালাম ফিরিয়ে নবী পাক কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করেছেন, কেন অশান্তি লাগাচ্ছেন? কান মোবাইলে তিনটে ভিডিও দেখে সমাজে ভাগ করছে, এগুলি ঠিক না। যাত্রার ভিডিও দেখলেই বলতে হয় না, ভিডিও দেখে ফতোয়া দিতে শিখেছেন, ভিডিও দেখে ডক্টরি করতে শেখেন না, ভিডিও দেখে ফতোয়া দিলে আর ছেলে জ্বর হলে ডক্টরখানা যায়, নিজে তিনটে ভিডিও ইউটিউবে দেখে নিজে ওষুধটা দিয়ে ওষুধ, ভিডিও দেখে ফতোয়া শিখেছেন তো ওষুধ দিতে পারেন না কেন? আরে কওয়াল আছে নিম হেকিমে খাতারায় জান, নিউ মুল্লায় খাতারায় ইমান, নিম হেকিমে
হাতরাই জান জান লি মোল্লাই হাতরাই ইমান ওই দাত্তার কাছে ফতোয়া শিখলে দাত্তার থেকে শরীয়তের বিধান শিখতে গেলে ইমান যাওয়ার আশঙ্কা আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাচ্চাদেরা হযরতে নবী পাকের সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বলছে হুজুর জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর উনার জানাজায় 70,000 ফেরেশতা এসেছে জোরে বলেন জোরে বলা যাবে না আমাদের সমাজে নতুন করে আরেকটা সমাজে ফিতনা হচ্ছে যে মিনহা খলকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এসব বলে মাটি দিয়ে যাবে মাটি এমনি দিল ওরকম দলিল নয় নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে ওই কোরআন শরীফের সূরা তাহার 55 নম্বর আয়াত ওটা বলেই মাটি দিয়ে ফলজ অজবের ব্যাপার নয় মুস্তাহাব উত্তম আমল আপনি বিসমিল্লাহ বলে দিতে পারেন তা বলে এই নয় যেটা ওটা ভিত্তিহীন তা বলে এই নয় যে ওটা দলিল দলিল নাই না 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 ওটা তো দলিল আছে আল্লাহর নবী নিজের মেয়ের কবরে রাসূলুল্লাহ ওই দোয়াটা পড়ে মাটি দিয়েছিলেন কোরআন শরীফে ওই আয়াত বলে নবী পাক মাটি দিয়েছিলেন হযরতে নবী পাকের সাহাবী নবী পাকের মেয়ে হযরতে যাইনাব হযরতে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা তার কবর নবী পাক এই কোরআন শরীফের সূরা তাহা ১০,০০০ খালি হাদিসের হাফেজ করেছে জলে বললেন না আরেকে জলে বলা গেল না গেল না কিতাব মুস্তাদরাকে হাকিম কিতাব সুনানুল কুবরাল বাইহাকি তৎসহ বিভিন্ন কিতাব এসেছে আন্নাবি উমামা আছে তাফসীর ইবনে কাসীর কুরআন শরীফে সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা তানাকে কবরে রাখা হলো দুফিনা মাইয়াতু আখাযা কাবযাতু মিনা তুরাবি ফালকাহা ফি কবরি সুম্মা ক্বালা মিনহা খালাকনাকুম নবী পাক মাটি দিলেন মাটি তুললেন দিলেন মিনহা খালাকনাকুম সুম্মা আখাযা ওয়া ক্বালা ওয়ফিহা নুঈদুকুম অতঃপর নবী আবার মাটি তুলে রাখলেন ওয়ফিহা নুঈদুকুম বলে কবরে দিলেন আবার মাটি তুলে শেষবারে বতন তুলে তিনবার কবরে মাটি দিয়েছিলেন কোথা থেকে কে তিনটে ইউটিউবের ভিডিও দেখে ফেললো মোর মাথায় বলে দিল এগুলো সব বেকার ভিত্তিহীন কোনো দলিল না কি জুলুম দেখেছেন কথা বুঝতে পারছেন এগুলো ঠিক না আপনি বিসমিল্লাহ বলে যান অস্মিতা না মানা তো কিন্তু আমরা যখন দিচ্ছি ভিত্তিহীন বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে আপনি জানলেন ভিত্তিহীন ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি জানলো না উনি 10,00,000 হাদিসের হাফেজ আপনি 10টা হাদিস মুখস্থ নয় দেখে পড়ার ক্ষমতা নেই আপনার কথা ঠিক না ভুল বলছি আমার আব্বা জান আমার চাচা জান হুজুররা দাদা হুজুরের খলিফা ওলাদরা গোটা পৃথিবীর উলামা হযরাতরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আমাদের কাছে সঠিকভাবে কিতাব থেকে শিখিয়েছেন জানিয়েছেন পৌঁছেছেন ওর এলেমে চলে
তারপরেই আবার নিজেরাই বলি আমাদের সরল সহজ সিধে পথের পথিক করেন, সেটা কোনটা নিজেরাই আবার চাই, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, জোরে বলো জোরে বলো, আরেককে জোরে বলা গেল না, হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বলছে, হুজুর ওনার জানা যায় 70,000 খালি ফেরেশতা এসেছে, জোরে বলবেন না, আপনি কি ওনার জানা যায় যাবেন, আপনি কি ওনার জানা যায় যাবেন, যাবেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমি নবী সিরিয়া তাবু, আমার সাহাবী তো মদিনা শরীফ, এই এতটা দূরত্ব যাব কি করে, আপনি যদি যেতে চান তো বলেন, আল্লাহ পাকের হুকুম আপনার জন্য রাস্তাটা ছোট হয়ে যাবে, জোরে বলবেন না, আরেকে জোরে বলা গেল না, দুই রকম বর্ণনা এসে হাদিস শরীফের, কি এক রকম আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা, উনি বলেন নবী পাক মুহূর্তের মধ্যে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে গিয়ে হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তানহুর জানাজার নামাজটা নবী পড়ে আবার নবী সিরিয়া তাবুকে মুহূর্তের মধ্যে ফিরে এসেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটা বর্ণনা এসেছে যে নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মদ্দিখানের পর্দাটা আল্লাহ আমার নবী পাকের জন্য উঠিয়ে নিয়েছে, নবী পাক ওইখান থেকে সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে হুজুরের সাহাবীর জানাজাটা দেখতে পাচ্ছিলেন, নবী পাক ওইখান থেকে জানাজা পড়লেন, আমাদের নবীর পিছনে দুটো কাতারে 70,000 করে 140,000 ফারিস্তা আমার নবীর পিছনে ওনার জানাজার নামাজ পড়েছিল, জোরে বলো জোরে বলো, আরেককে জোরে বলা গেল না, গেল না, জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর ওনার আমলটা আপনি জানেন, আপনার সাহাবীর যে কি আমল, আমল নবী পাক বলে কি আমল ভাই, হুজুর আপনার সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তানহু, যিনি উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় প্রত্যেক নামাজেই তিনি সূরা ইখলাসটা পড়তেন, সূরা ইখলাস কোনটা সেটা বলে, কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হুজুর আপনার এই সাহাবী সব সময় ওই সূরাটাই পড়তে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে ওনার জানাজায় আল্লাহ 70,000 ফারিস্তা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, কোন ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, কোন ব্যক্তি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে, বাধাটা কি, বাধাটা তার মরণ, সে ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আল্লাহ আয়াতুল কুরসি পড়া তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সকালে উঠে একবার আয়াতুল কুরসি পড়বে ঘুমাবার আগ পর্যন্ত 70,000 ফারিস্তা আল্লাহ পাকের হুকুমে তাকে পাহারা দিতে থাকবে, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন রাত্রিরে ঘুমাবার সময় যে একবার আয়াতুল কুরসি পড়বে আল্লাহ ওই ব্যক্তিটার জন্য ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত 70,000 ফারিস্তা নিযুক্ত করে দেবেন, ওই বান্দা বান্দিকে পাহারা দিতে থাকবে, জোরে বলো জোরে বলো, আল্লাহ আমাদের এগুলো পড়া তৌফিক দান করে, বলুন আমিন, বাড়ি থেকে বারো হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার হলো পড়বেন, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন কে, আল্লাহ সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল সুবহানাল্লাহ, আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মনটা ভালো করে নামাজি হয়ে যায়, মসজিদের ভালোবাসা ছুটে এসেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদের সাথে সম্পর্কটা তৈরি করেন, মসজিদের সাথে সম্পর্ক, এই মসজিদে কিয়ামতে আল্লাহ আমাদের জন্য নাজাতের একটা জারিয়া করে দেবে,
এই মসজিদই কিয়ামতে আল্লাহ আমাদের জন্য পার হবার একটা রাস্তা করে দেবে। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের কবুল করে। বলুন আমি জলে বলুন আল্লাহুম্মা আমি দরুদ শরীফ আল্লাহুম্মা বিন দেখে মুহাম্মদ পর কুরবান জামানা হে। বলুন না সুবহানাল্লাহ, আমার নবীকে না দেখে গোটা জামানাই রাসূলুল্লাহর পাগল। বলবেন না বিন দেখে মুহাম্মদ পর কুরবান জামানা হে, জিস জিস কো ভি দেখা হে ও উনকা দিওয়ানা হে, জিস জিস কো ভি দেখা হে ও উনকা দিওয়ানা হে। আপনার খুশি না বেজা রন্ধন গাধা গিরাম, আমার দাদু যান ছোট হুজুরের যান এটা। আলহামদুলিল্লাহ বললেন না ভালোবাসা, ঠিক না ভুল বললাম? এই তো মুরুব্বি বাপ গুলো সব আপনারা আছেন চাচা জানেরা, এই তো মুরুব্বি চাচারা বসে আছে গো, কি ভালোবাসা! আল্লাহ ভালোবাসাকে কবুল করে। বলুন আমি আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, হাদিস আল মারউ মান আহাব আহাব আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ পাক তাকে রাখবে। জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জোরে বলে, আমাদের ভালোবাসা পাঁচ হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা হুজুর কেবলার সাথে, আমার চার আজান হুজুর কেবলার সাথে, আমাদের ভালোবাসা মুজাদ্দুদুজ জামানের সাথে, আমাদের ভালোবাসা ফতেহ আলী বাইসি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা শশীপুরে শশীপুরে মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ মুফতি আব্দুল জব্বার রহমাতুল্লাহ সাথে, আমাদের ভালোবাসা ইমাম আজম আবু হানিফা হুজুরের সাথে, আমাদের ভালোবাসা খাজা গরিবে নওয়াজ, আমাদের ভালোবাসা ভালোবাসা হুজুরের সাথে, আমাদের ভালোবাসা বাহাউদ্দিন নকশবান হুজুরের সাথে, আমাদের ভালোবাসা মুদাদ আল ফাসানি হুজুরের সাথে, আমাদের ভালোবাসা আল্লাহ ওলিদের সাথে, আমাদের ভালোবাসা সাহাবাদের সাথে, আমাদের ভালোবাসা রাসূলুল্লাহর সাথে। জোরে বলে, জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে। এখন আজানের সময় হয়ে গেছে, আর হয়তো 20 আর কম বেশি 1 মিনিট কম বেশি আছে, আজান হবে হবে আজানের পরে। আমি নামাজ কটা, নামাজ কটা? 1:10 আজানের পরে আমি ওই যে নাচটা পড়ছিলাম ওই নাচটা শেষ করে আমরা নামাজের দিকে আগিয়ে যাব। নামাজ পরে এসে আবার আলোচনা হবে হুজুর কেবলা, তার মধ্যে ইনশাআল্লাহ এসে পৌঁছে যাবে। বেশি লম্বা চলা হবে না, বেশিক্ষণ হবে না। গতবারের মসজিদটা মানে তৈরি ব্যাপার ছিল, বাট অনেকক্ষণ বিলম্ব দেরি হয়ে গেছিল।
না খেদমত করলে হবে কি করে, মসজিদের চাঁদা পত্র না তুলে দিলে মসজিদটা হবে কি করে আপনারাই বলেন, তাহলে ওটাও একটু সময় লাগে, বললেই তো হয়ে যায় না। এখন আজান হবে, আজানের পরে আমি যে নাচতে নাচ শরীফ পড়ছিলাম ওটা শেষ করবো, কেন আজান শুরু হলে তো নাচ শরীফ পড়া, আজানের সম্মান আজানের জবাব দেওয়াটা ওয়াজিব, আজানে মৌখিক জবাব দিতে হবে, তাহলে জবাব দিয়ে আমরা আজানের পরে নাচ শরীফ ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিকে পরিবেশন করব, করে ইনশাআল্লাহ আমার নামাজের দিকে আগিয়ে যাব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপ জানেরা ছেলেরা যুবকের আজানটা কোথায়, আজানটা কোথায়, দাদা উজু না একটু একটু করে আস্তে করে উজু করেন, বাকি আছেন কুড়ি মিনিট, বাকি আছে বাকি আছে। ওসো দিল সে বুলন্দি পর পৌঁছে হে মেরে কিসমত, ওসো দিল সে বুলন্দি পর পৌঁছে হে মেরে কিসমত, জিস দিল সে মুহাম্মদ কা জিস দিন সে মুহাম্মদ কা হোটো পে তারা না হে, বিন দেখে মুহাম্মদ পর কুরবান জমানা হে, জিস জিস কো ভি দেখা হে ও উনকা দিওয়ান। যাদের উজু নাই উজু করে নেন, সুন্নতে রাখুন, 15 মিনিটের বেশি প্রায় 20 মিনিট বাকি আছে, টুকটুক করে গিয়ে সুন্নত দেখেন, চলেন যাদের উজু নাই উজু করে নামাজের পরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, সব উজু করে না উজু করে মসজিদে চলে, সবাই উজু করে না মসজিদে চলে।